হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। অন্যদিনের মতো আবারও আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। একদম অগোছালোভাবে ব্লগটা আজকে স্টার্ট করলাম, কারণ আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ও বর যখন অফিসে বেরিয়ে গেল, তখনই আমি ওই বাড়ি থেকে এই বাড়ি চলে আসি, কারণ আমার একটু কিছু মানে কাজ ছিল বিজনেস, তো সেই জন্য আমি চলে আসি। আর এদিকে দেখো, এসে দেখি ভাই হচ্ছে রেডি হচ্ছে, ওকে আমি এসে আমার ওর প্যান্ট জামাটা একটু আয়রন করে দিলাম, মানে স্কুলের প্যান্ট জামা। আর কী হচ্ছে বলো তো, যে হাত মায়ের হাতে যে জামাটা দেখতে পাচ্ছ না, ওই জামাটা, ওটাও স্কুল ড্রেস ওর জামাটা আর কি। ওর মধ্যে মা উজালা দিয়েছিল, একটু হলদেতে হলদে হয়ে গেছে বলে উজালা দিয়েছিল। এবার ও এমনভাবে বডি স্প্রেটা মারলো, পুরো এক জায়গায় পুরো মানে উজালাটা ছড়িয়ে গেল, মানে রঙটা ছড়িয়ে গেল। তোমাদেরকে প্রথমেই ছোট্ট একটা ভিডিও মানে একটুখানি ক্লিপের মাধ্যমে দেখিয়েছি, তোমরা দেখলে আশা করি বুঝতে পারবে। তারপরে ও পরে নিল অনেক আগের একটা পুরনো জামা, মানে কাজ চালানোর জন্য এটা পরে নিল, কারণ ওদের আজকে বনগা নীলদর্প স্টেডিয়ামে নিয়ে যাওয়া হবে, একটা সায়েন্সের সেমিনার আছে, তো সেখানেও যাবে। তো সেই জন্য একদম স্কুল ড্রেস মানে পরে, আইকার্ড ফাইকার পরে সব কিছু পরে যেতে হবে, তো যেহেতু একটা সায়েন্সের সেমিনার মানে বুঝতেই পারছো, তো সেই জন্য ওকে একদম রেডি শেডি হয়ে যেতে হবে। তারপরে ও স্কুলে বেরিয়ে যাওয়ার পরে আমি হচ্ছে ব্রেকফাস্ট করে নিলাম আজকে সকালবেলা, গোলারুটি করে দিয়েছিল মা, মানে মা আমি দুজনেই গোলারুটি খেয়েছি। আর তারপরে দেখো কাজে লেগে পড়েছি, মানে কাজ বলতে ছিল প্যাকিং ছিল, তারপরে ওগুলো কুরিয়ার করতে দেওয়া ছিল, মানে ভীষণ ভীষণ চাপ, মানে কারণ আগের দিন লাইভ করলাম, লাইভের সব মালগুলো আজকে কুরিয়ার হবে, যেহেতু আজকে সোমবার তো আজকে কুরিয়ার হবে। আর মানে এই কী বলো তো, বাড়িতে আসলে না আমার এই বিজনেসের জন্য একদম আমার রেস্ট পাওয়া হয় না, মনে হয় কি সারাদিন কাজ করে যাই, মানে এরকমই হয়। এই প্যাকিং, এই বুকিং, সারাদিন অনলাইনে বুকিং নাও, পেমেন্ট নাও, মানে সব কিছু ঠিকঠাক আছে কি না, তারপরে কি মাল চেক করে পাঠানো, প্রচুর ঝামেলা। মানে এই অনলাইন বিজনেসে না, দোকানের বিজনেসের থেকেও প্রচুর ঝামেলা অনলাইন বিজনেসে। তো সেগুলো করে দেখো, এই যে প্যাকিংগুলো সব নিয়ে নিয়েছি, এখন যাব হচ্ছে পোস্ট অফিসে এগুলো দিতে। সকাল থেকে মনে হচ্ছে কি আমার উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে, এমনি তো লেট করে ঘুম থেকে উঠেছি, তার মধ্যে সব কিছু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করতে হচ্ছে, আর এখন প্রায় বেজে গেছে 1টার কাছাকাছি। এখন আমাকে এগুলো দিয়ে এসে স্নান করে তারপরে আবার 4টের সময় লাইভ আছে। তো মানে বাড়িতে আসলেই যে একটু রেস্ট করব তা পাই না, মানে বাড়িতে আসলে মনে হয় আমার আরও বেশি কাজ, মানে সংসারের কাজ করি না কিন্তু এই বিজনেসের কাজের জন্য আরও মনে হয় চাপটা আমার বেড়ে যায়। তো চলো এখন যাচ্ছি একটু থানার মোড়ে, আমি এগুলো সব কুরিয়ার করতে এগুলো সব দিয়ে আসবো। তো চলো তোমরাও আমার সাথে। দেরি কাকে বলে, পোস্ট অফিসে আসলাম, মানে বাড়ি থেকে 1টার সময় বেরিয়েছি, এখানে এসি ধরো 1:10-5 মিনিট লেগেছে হেঁটে হেঁটে আমার থানা মোড়ে আসতে। তার মধ্যে আমার সাইকেলটাও খারাপ হয়ে গেছে, মানে অনেকদিন সাইকেলটা খারাপ হয়ে গেছে, ঠিক করা হয় না, মানে লিক হয়ে গেছিলো টায়ারটা, এবার ঠিক করা হয়নি, যার জন্য এখন আমাকে হেঁটে হেঁটেই আসতে হচ্ছে থানা মোড়ে। আর এখানে দেখো দাঁড়িয়ে রয়েছে, যেই পোস্ট অফিসে ঢুকলাম ওরা বললো যে 1:30 পরে আসতে, যেন আবার বাড়ি যাব আবার আসবো, তো সেই জন্য এই রাস্তার সামনেই দাঁড়িয়ে রয়েছি। আর এটা হচ্ছে আমাদের পোস্ট অফিস, যাই হোক 1:30 বাজলো, তারপরে ভেতরে আমি ঢুকলাম, তো তাও আমাকে অনেকক্ষণ দাঁড় করে রেখেছিল, মানে ভেতরে ঢোকার পরেও আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে আমার নাম ডাকলো, তারপরে আমি ওদেরকে পার্সেলগুলো দিলাম। পুরো একদম ঘেমে চেমে বিধ্বস্ত হয়ে বাড়ি আসলাম, এখন বাজে প্রায় 2টো, মানে 2টো বেজে গেছে। কতক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে, তোমাদের তো বললামই এতক্ষণ কেন দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থেকে থেকেই হলো। আর সমিতা দেখো উচ্ছে পেরে নিয়ে এসছে, এগুলো কাদের কাছে? আজকের দুপুরের লাঞ্চে ছিল ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেল আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, যেটা আমি আগের দিন মার কাছে খেতে চেয়েছিলাম, তো সেদিন খাওয়া হয়নি বলে আজকে মা খাওয়ালো। আর রান্না হয়েছিল হচ্ছে ডাল, টক ডাল, আর যেটা আমি ডাল খাইনি, আর এখানে রান্না হয়েছে বড় ডিমালা ট্যাংরা মাছ, তো এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করার পরে আমি আর কোনো ব্লগ করার মতো সময় পাইনি, ফোনটা চার্জে দেওয়া ছিল, আর এখন সবে লাইভ করে উঠলাম। আর এদিকে দেখো মা হচ্ছে সব গুছাচ্ছে লাইভ করার পরে, আর আজকে ঘরে লাইভ করে জাস্ট খাটের অবস্থাটা তোমরা দেখো, ঠিক এরকমই হয় যখন লাইভ করি, তারপরে এরকম উঠতে মানে প্রচুর প্রচুর সময় লাগে আর ভীষণ কষ্টও হয়। তো মাকে আমি জিজ্ঞাসা করবো, মা লাইভ করার পরে যখন গোছাতে হয় সেটা কিরকম লাগে? হ্যাঁ বলো, মাথাটা গরম হয়ে যায়, কষ্ট তো করতেই হবে বলো মা আমাদের। সেটাই বলো, কষ্ট না করলে তো আর কিছু হবে না। হ্যাঁ, কষ্ট না করলে আর কিছু হবে না।
আর সত্যি কথা, মধ্যবিত্ত পরিবারে কষ্ট না করে আমাদের কোনো কিছুই হয় না। আমরা তো আর কোটিপতি না যে মানে এমনি এমনি ঘরে টাকা চলে আসবে। কষ্ট তো করতেই হবে, তারপরেই কেষ্ট পাওয়া যাবে আর কি, পয়সা কড়ি পাওয়া যাবে। তো চলো এগুলো আগে গুছিয়ে নিই, তারপরে কিছু নতুন মালের ছবি তোলা বাকি আছে, সেগুলো এখন তুলতে হবে। প্রচুর কাজ, প্রচুর কাজ, তারপরে তোমার সাথে কথা বলছি। সকাল 11টায় বাড়ি থেকে বেরিয়ে সন্ধে 7টায় বাড়ি আসলে, একটু হাই বলে দে সবাইকে। কেমন এক্সপিরিয়েন্স হলো আজকে বল সেটা। কি কি করলি? হ্যাঁ বল। পেরেছিস কিছু? আরে তোদের কোনো পোস্ট টোস্ট ধরেছিল? জামা প্যান্ট খুলে নে, আর আমার এখনো কাজ বাকি আছে। সব এগুলো ছবি টবি তুললাম এই মালগুলোর, এখনো কিছু বাকি আছে এগুলো করে। সব কাজকর্ম গুছিয়ে বেরিয়ে পড়লাম 20 টাকা নিয়ে। আমাদের বাড়ির সামনে একটা চপের দোকান আছে, মা বললো একটু আলুর চপ খাবে, তাই বেরিয়ে পড়লাম চপের দোকানে চপ নিতে। দেখলাম কাকু গরম গরম পেঁয়াজি ভাজছিল, কিন্তু মা বলেছে আলুর চপই নিতে, সেই জন্য আমি আর পেঁয়াজিটা নিলাম না। ওর জন্য আলুর চপটা নিয়ে বাড়ির দিকে চলে আসলাম। আর এটা হচ্ছে একদম আমাদের বাড়ির কাছেই, মানে আমাদের গোবরডাঙ্গা রোডে তো বাড়ি, থানা গাইঘাটা থানার মোড় থেকে একটুখানি, তো একদম আমাদের বাড়ির কাছে একটা ক্লাব আছে, ওই ক্লাবের পাশেই হচ্ছে এই চপের দোকান। মানে মোটামুটি বেশ ভালোই করে। আর তারপরে বাড়ি এসে দেখো মুড়ি আর চপ নিয়ে বসে পড়েছি। আমি একটা চপই খেয়েছি, মা খেয়েছে দুটো, আর একটা বাবার জন্য রেখে দিয়েছে। আর ভাই চপ খায় না, মানে আলুর চপ এই দোকানেরও খেতে চায় না, তো সেটা খায়নি, কারণ ও আজকে বললাম না সেমিনারে গেছিলো, ওখান থেকে বিরিয়ানি খেয়ে তারপরে বাড়ি এসেছে, তো সেই জন্য ওর পেটে অতটা জায়গাও নেই এই চপ টপ খাওয়ার মতো। তো এই যে এটা দিয়ে সন্ধেবেলা টিফিন করে, সাথে মা লিকার চাও বানিয়েছিল, তারপরে রাতের ডিনারে বানাচ্ছিলাম রুটি। যেহেতু ভাত একবার দুপুরে খেয়েছি, তো মা বললো ভাত করবো না রুটি করবো, তো আমি বললাম না তুমি রুটি বানাও আমি ভাত খাবো না, তো সেই জন্য রুটি বানালো মা। তো মা বেলছিলো আর আমি ভেজে দিচ্ছিলাম যাতে কাজটা আর কি তাড়াতাড়ি হয়। আর আমার বর কিন্তু এখনও বাড়ি আসেনি, আমি তো প্রথমে ভেবেছিলাম ও বাড়িই আসবে না, কিন্তু ফোন করে বললো বাড়ি আসবে, মানে একদম লাস্ট ট্রেনে রানাঘাট থেকে বনগাঁয় আসছে, আর ওর একটা বন্ধু গিয়ে বনগাঁ থেকে নিয়ে আসবে, সেটাই ও আমাকে বললো। তাই ওর জন্য মা রুটি রুটি বানিয়ে রাখলো, রুটিও বানিয়ে রেখেছে, ভাতও মানে রয়েছে দুপুরের ভাত। এবার যেটা ও খেতে চাইবে সেটাই ওকে দেবো। মা তো শুয়ে পড়বে, আমি বসে থাকবো। এবার ওর আস্তে আস্তে অনেক লেট হবে, মানে প্রায় হয়তো 12টা সাড়ে 12টা বেজে যেতে পারে। এবার সেই জন্য আমি বসে থাকবো, মা তো সারাদিন এমনিও সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই কাজ করে, সেরকম রেস্ট পায় না। আর আজকে আমিও তো ঘুম থেকে উঠে এই বাড়ি চলে এসেছিলাম সেরকম, মানে আর আমি এসে দেখি মা রান্নাবান্নাও হয়ে গেছে, তো অতটাও আমি কিছু করে দিতেও পারি না। আর আমি সারাদিন ব্যস্ততার মধ্যে থাকি, এখানে আসলেও যে আমি মাকে একটু হেল্প করবো বা কাউকে একটু হেল্প করবো সেটাও পারি না, যে বিজনেসের কাজে এতটাই বিজি হয়ে পড়ি, তো সেই জন্য আমার কিছুই করা হয় না এখানে আসলে। আর তারপরে জানো তো বন্ধুরা, বিয়ের আগেও আমি ঘরের কাজ খুব কম করতাম, মানে যত বাইরের কাজ ছিল সেগুলোর দায়িত্ব আমার ছিল, মা সবসময় ঘরের কাজ করতো। আর আমাদের ঘর মোছার জন্য তো একটা দাদা আছে, ও ঘরটার মুছে দেয়, তো মার অনেকটাই হেল্প হয়ে যায় দাদাটা ঘর মুছে দেয় বলে। আর যত বাইরের কাজ, মানে সকালবেলা বাবার দোকানে খাবার দিয়ে আসা, বাবার দোকান থেকে বাজার নিয়ে আসা, যত মুদিখানা বাজার সব আমি করতাম, তারপরে এই যে যত বিজনেসে যত কাজ সব করতাম আমি, সেই জন্য না ঘরের কাজগুলো আমি আর খুব একটা করে উঠতে পারতাম না, মানে সময়ই পেতাম না ঘরে কাজ করা, তারপরে সাথে পড়াশুনো, তো সব কিছু মিলিয়েই আমাকে চালাতে হতো। তো সেই জন্য মানে ঘরের কাজগুলো আর মানে করে উঠতে পারিনি, কিন্তু এখন সবই করতে হচ্ছে বিয়ের পরে, সবই তো তোমরা দেখতেই পাচ্ছ, সবই আমাকে একা 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 সব কিছু করে উঠতে হচ্ছে। তো এইভাবেই চলছে আমার জীবনটা আর কি, তো চেষ্টা করবো আরও সব কিছু মানে যত দিন যাবে হয়তো ভালো করে করার। রাত 12টার সময় ডিউটি করে বাড়ি আসি, রাত 12টা। তো আমি ডিনারটা করে নেওয়ার পরে কিছুক্ষণ রেস্ট করছিলাম, তারপরে রাত যখন 12টা তখন ও ফোন করলো, তখন গেটটা গিয়ে খুললাম আর ও বাড়ি আসলো। আর এদিকে দেখো ওকে খেতেও দিয়ে দিয়েছি, আর বেসনে কিছু বাসন ছিল সেগুলো আমি মেজে নিলাম। আর এদিকে ভাইও এখনও পড়াশুনো করছে, যেহেতু আজকে সারাদিন পড়ার সময় পাইনি, মানে ওই বললাম না গেছিলো ওখানে স্কুলে অনেকটা সময় চলে গেছে, পড়ারও সময় পাইনি, তাই এখন পড়ছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, জানি আজকে ভিডিওটা অতটা মানে কি বলবো অতটা ভালো হয়নি, আসলে গুছিয়ে ঠিকঠাক করে আজকে ভিডিওটা আমি করতেও পারিনি, কারণ সকাল থেকে তোমরা তো দেখলে অনেকটাই ব্যস্ত ছিলাম, আর ঘুম থেকে ওঠার পর থেকে এখনও প্রায় এখন বাজে রাত 12:30, এখনও পর্যন্ত একটুখানি শুইনি।
মানে পুরো সারাদিন কাজ কাজ আর কাজ এই করেই চললো। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে খাওয়া দাওয়া করে তারপরে সেই দোকান থেকে মালপত্র বেরিয়ে সব প্যাকিং করলাম, কুরিয়ারে দিয়ে আসলাম। দিয়ে এসে বাড়ি এসেও তো দেখলে তোমরা, খাওয়া চান টান করে খাওয়া দাওয়া করে আবার লাইভ করতে বসলাম, মানে এই করে যাচ্ছি। তারপর প্রায় সন্ধে 7:30-8টা অবধি সব জামা কাপড় মানে লাইভের সব আর কি কুর্তি ফুর্তি সব গোছানো, মানে লাইভ করতে গেলে তো সব কুর্তি খুলে খেলে সব দেখাতে হয়, এবার সব গুছিয়ে ফটো তুলে যেগুলো বাকি ছিল তো সব ফটো ফটো তুলে মানে করতে করতে 8:30 বেজে গেছে। তারপরে একটুখানি চপ খেলাম, তারপরে এই মানে এই তো তোমাদেরকে শেয়ার করলাম পুরোটাই তোমরা যা দেখলে। এইভাবেই আজকে দিনটা চললো, মানে আজকে ভীষণ ভীষণ টায়ার্ড আমি, মানে একদমই ভালো লাগছে না। এখন মনে হচ্ছে একটু শুতে পারলে শান্তি, কিন্তু এখনও শুতে পারবো না, ভিডিও মানে ইউটিউবের এই ভিডিওটা এডিটিং করে তারপর শুতে হবে। তো অনেক রাত হয়ে গেছে আর ফ্যানটাও চালাইনি, পুরো ঘেমে গেছি। তো চলো আজকের জন্য ভিডিওটা আমি এখানে এন্ড করছি। জানি ভিডিওটা অতটা ভালো হয়নি, তাও অবশ্যই বলবো ভালো লাগলে, আমাকে ভালোবেসে থাকলে অবশ্যই লাইক করে দিও, একটু কমেন্ট করে দিও, আর আমার পাশে থেকেও এইভাবেই তোমরা তোমরা জানি অনেকে আমার পাশে আছো, আমাকে ভালো ভালো কমেন্ট করছো, মানে আমার সত্যি খুব ভালো লাগে তোমরা এত সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করো। তো আমি কি বলবো, মানে থ্যাংক ইউ দিয়ে তোমাদের ছোট করবো না, তোমরা অনেক কিছু আমার কাছে, তোমরা ভিউয়ার্সরাই হচ্ছে আমার কাছে ভগবানের মতো, আর তোমাদের জন্যই কিন্তু আমি রেগুলার এত কষ্ট করে ভিডিওগুলো দিই। তো পাশে থেকো, আরও আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব, এটাই বলবো। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা ছোট্ট বেল আইকন আছে ওটাও প্রেস করে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগে পাও। তো চলো একদম ক্লান্ত ভয়েসে বলছি টাটা, দেখা হচ্ছে কালকের ভিডিওতে।